গোটা একটা বছরের প্রতীক্ষা আর সামান্য কিছু মন খারাপ নিয়েও কিন্তু আজকের অ্যানিভার্সারিটা শেষমেশ পালন করাই হচ্ছে। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাদেরকে এত এত উইশ করার জন্য। সকাল থেকে কিছুই আজকে শ্যুট করা হয়নি, কারণ মনটা বেশ খারাপ ছিল। তবে হাজবেন্ড বলল না হোক খাওয়া দাওয়া, কিন্তু সেলিব্রেট তো করাই যেতে পারে। সে কারণে ছেলে আর হাজবেন্ড মিলে একটু বেলুন দিয়ে ঘরটা ডেকোরেশন করলো। আর এই যে ওয়াল ডেকোরেশন কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। হ্যালো গাইজ, তো যেমনটা আজকে ব্লগে তোমরা দেখেছিলে, মনটা কিন্তু বেশ কিছুটা খারাপ ছিল। তো যাই হোক, ছোট করে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খাওয়া দাওয়া কিছু হবে না, কিন্তু ওই কেক কাটিং আর একটু আজকে দিনটা সেলিব্রেট একটুখানি দিয়েই আজকে দিনটা কাটবে। তবুও একটুখানি যে হচ্ছে এটাই কিন্তু অনেকটা পাওয়া, তাই না? আর এই যে দেখো, আমার ঘরের ওয়াল ডেকোরেশন হয়েছে, হাজবেন্ড আর ছেলে মিলে করেছে। ছেলে বেলুন ফুলিয়েছে আর হাজবেন্ড সব টানিয়েছে। আর আমিও চট করে একটু সেজে নিলাম। আর আমার এই পাশের বাড়ি সীমাদি আর হচ্ছে আমার বোন রিম্পি তার মেয়ে, এদেরকে তো এর আগের ব্লগে তোমরা অনেকবারই দেখে থাকবে। আসলে এরা না থাকলে হয়তো অ্যানিভার্সারিটা নিজেরা নিজেরাই সেলিব্রেট হতো, কিন্তু সেই মজাটা হতো না। আসলে জীবনে খাওয়া দাওয়াটাই কিন্তু সব কিছু না। এই স্পেশাল দিনটা আর হয়তো কালকে আমি ফিরে পেতাম না, বা কালকেও যদি করতাম তাহলে হয়তো সেই মজাটা পেতাম না। তবে এই আনন্দটাই কিন্তু একদম অনেকটা আনন্দ আমাদের কাছে। আর এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে দিয়েছে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আর আমার দিদি বোনেরা বান্ধবীরা সবাই মিলে। আর ওরা যখন এসছে ওদেরকে কিছু না খাওয়ালে চলে বলো, তাই জন্য ওদের কিছু স্ন্যাক্সের আইটেম করেছি। আর এ তো রাত্রিবেলা হয়েছিল লুচি আর ছোলার ডাল, সম্পূর্ণটাই নিরামিষের ওপর থেকে, আর সাথে ছিল মিষ্টি। আর এটা হচ্ছে সীমাদির বর, সেও কিন্তু লুচি বেলে দিচ্ছে। তো জামাইবাবু আমার সাথে লুচি বেলছে আর আমি এদিকে ভাজছি। ভীষণ মজা হয়েছে আজকের দিনটা। আসলে কথায় আছে না, আপনের থেকে পরই ভালো, তো সেরকম হচ্ছে আমার জীবনের ব্যাপারটা। তাই এদেরকে নিয়েই কিন্তু আজকে সমস্ত আনন্দ। আর আমার বান্ধবী এই গিফটটা আমাকে দিয়েছে। আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, তাহলে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।